বাড়ি থেকে বেরিয়ে যাবি আজই এক্ষুনি। মা বৌদি এত রাতে কোথায় যাবে মা? সেটা তো আমাদের জানা কথা নয়। নিজেদের বাড়িতে যদি ভাড়াটে থাকতে হয় তাহলে যার জন্য ভাড়াটে হলাম তাকে তো বাড়ির বাইরে যেতেই হবে। কি হলো এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই? আয় বেরো, বেরো বলছি বাড়ি থেকে। যাতে পরে তোমাকে আফসোস করতে হয় না। আমার কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। আর কেনই বা আফসোস করতে যাবে বৌদি? ওর জন্যই তো আজ তোমরা পথে বসেছ। কি ভুল না মিথ্যে? মা মা বৌদি এরকম কাজ যখন করেছে তার মানে নিশ্চয়ই বৌদি কোনো কিছুতে বাধ্য হয়ে এসব কাজ করেছে। তোমরা এই সহজ সরল কথাটা কেন বুঝতে চাইছো না? আমার কিচ্ছু বোঝার দরকার নেই, কিচ্ছু না। ও মামা এত নির্ভয় হয়ো না মা, এত কঠিন হয়ো না। দেখো এর আগে তো আমি অনেক অন্যায় করেছি। কই আমাকে তো কখনো বাড়ি থেকে বের করে দাওনি, তাহলে আজ এ তোমার কেমন বিচার মা? আমার বিচার এটাই, কি আমাকে একদম জ্বালাস না তো? কি হলো তুই এখনো বসে আছিস? যা বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। এরপর কিন্তু আমি তোকে গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। বলো না নন, ও নন বলো না তুমি। মা তোমাকে নন বকছে কেন? তুমি কি করেছ? আমি একটা অন্যায় করেছি বাবা। কি অন্যায়? বড় অন্যায়। খুব বড় অন্যায় করেছি, এই বাড়ির ক্ষতি করেছি। ও তাহলে ঠিক আছে, এ বাড়ির যে ক্ষতি করবে সেই শাস্তি পাবে। এ বাড়ি ক্ষতি করা তো অন্যায়। মিষ্টি নিজের মায়ের সম্পর্কে কেউ এরকম কথা বলে? আমি তো ভুল কিছু বলি রে, মাই তো শিখিয়েছে যে অন্যায় করবে সেই শাস্তি পাবে। মিষ্টি নন তোর মাকে বের করে দিচ্ছে। মিষ্টি ঠিক করেছে নন, নন ঠিক করেছে। মিষ্টি কি হচ্ছে কি এসব? একটা বাচ্চা মেয়ে সেও পাথর হয়ে গেল? আচ্ছা তোমাদের কি বোধ মায়া মমতা কিচ্ছু নেই? কেউ কি নেই মাকে একটু বোঝাবে? আজকে বৌমনের হয়ে কেউ কোনো কথা বলবে না। বৌমনের হয়ে কথা বলা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আর তুমি যদি সেটা সহ্য করতে না পারো আমার সঙ্গে ঘরে চলো, চলো। না, আমি বৌদিকে একা রেখে কোথাও যাব না। বৌদি বৌদি তুমি চলো, আমি আমি তোমাকে যেতে দেবো না বৌদি। আজ তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে আমাকেও বাড়ি থেকে বের করে দিতে হবে। এই রাত্রিবেলা আমি বৌদিকে বেরোতে দেবো না, কিছুতেই না। অনেকক্ষণ ধরে না তোমার জেদ দেখছি, এক্ষুনি চলো আমার সঙ্গে ঘরে, চলো। আমি তোকে কয়ে দিলুম বঙ্কু, ও যদি কাল সকালে এখান থেকে বের হয় নাস্তার লোক ওর গায়ে থুতু দেবে, থুতু। চল চল।
হাড়ের মতো বলছি, তুই এই বাড়ি ছেড়ে চলে যা। আমি যেন এই বাড়ির উপর তোর ছায়াও আর না দেখি। সত্যি বলতে মনে হচ্ছে
বাবা এসো তোমাকে যে কি করে ধন্যবাদ জানাবো জানি না তুমি না থাকলে তো আমরা সবাই এক হয়ে এই বাড়ির শত্রুদের সঙ্গে লড়াই করার সাহসই পেতাম না মা সান্তা আঙ্কেল কি আমার টিমে আছে বদলে গেছে আর কোন ভুল সে করে না আপনারা আসুন আমি এগোচ্ছি জামি রাজা ভালো থাকবি বাবু যা তুমিও সাবধানে থেকো মা যা এটা বাড়ির বড়দের জন্যই হয়েছে আপনাদের কি একটুও দায়িত্ব জ্ঞান নেই ওই দেখো আপনি আবার গায় মানেনে আপনি মরল হয়ে কথা কইতে এসেছেন কেন বলতেই হচ্ছে তার কারণ বিষয়টা হচ্ছে একটা বাচ্চা তো বাচ্চা তো কি হয়েছে বাচ্চা তো আমাদের বাচ্চা আপনি তো বাচ্চা নয় তো মিষ্টি আমার বাচ্চা না হলেও আমার মেয়েরই মতো ও বাবা আপনি তো দেখছি একেবারে সাধু বাবা হয়ে গেছেন এখানে কেন জান না একটু ধ্যান ট্যান করুন না একদম বাজে কথা বলবে না তোমাদের মতন দায়িত্বজ্ঞানহীন ফ্যামিলি আমি খুব কমই দেখেছি বেশ তো আমাদের মতন খারাপ ফ্যামিলির সঙ্গে মিশছেন কেন জান না নিজে চকায় বা তেলটা দিন কি যা বলছো তুমি তুমি জানো তুমি কার সাথে কথা বলছো আমি আপনাদের সবাইকে সাবধান করে দিচ্ছি যদি মিষ্টিকে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়বো না যে জন্য তাই তাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব যদি মিষ্টিকে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়ব না যে জন্য তাই তাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব চলো রেখ পিছুনি আমার একদম ভালো লাগছে না তুই তো মহা বিপদে পড়ে গেল মানে তুই জানো না মিষ্টি কথা আরে বাবা আমি কি করে জানবো আমি কি মিষ্টিকে বাড়ি থেকে বের করে দিয়েছি নাকি কি কথা গো আমি তো ভাবলাম তুমি মিষ্টিকে বোধহয় কোথাও সরিয়ে দেছ না গো না গো পিছুনি বিশ্বাস করো আমি আমি ব্যাপারে কিচ্ছু জানি না কিচ্ছু জানি না হে মরিচে হে তো সত্যি উঠে পড়ো সকাল হয়ে গেছে মিষ্টি এই মিষ্টি ওঠে আবার কত বেলা হলো উঠে পড়ো বাবা উঠে পড়ো এই মিষ্টি উঠে পড়ো গুড মর্নিং মাম্মা গুড মর্নিং চম্পা মাসি গুড মর্নিং সত্যি আজকের দিনে তোর এই শুভেচ্ছাটা আমার খুব দরকার
চলো এবার ব্রাশ করে ফ্রেশ হয়ে নাও তো, তারপর চম্পা মাসি ব্রেকফাস্ট নিয়ে এসছে, খেয়ে নেবে। আস্তে আস্তে। এই মিষ্টি দাঁড়া, আমি আসছি। ও গেলেই জল ঘাটবে। মিষ্টি আস্তে। এই মিষ্টি মোদি, ও মোদি, আরে মাইকো সিম কোথায়? ও সুইচ অন হয়ে গেছে। হ্যাঁ এই তো উঠলো। ওফ যাক বাবা। আরে বলছি রাতে ঘুমটুম সব ঠিক মতো হয়েছিল তো? আরে আমি তো হেভি টেনশন খেয়েছিলাম বৌদি, মানে দেখো সিঙ্গেল সিমের ফোনে ডবল সিম ঢোকানো, নতুন জায়গা, তোমার ঠিক মতো ঘুমোতে পেরেছো কিনা? মুন্নাদা তুমি একেবারে চিন্তা করো না, আমাদের দুজনের জন্য এখানে যথেষ্ট। আচ্ছা শোনো, বলছি আমি যখন একবার বেরিয়ে এসেছি বাড়ি থেকে, আমি কিন্তু বাবাকে না নিয়ে কিছুতেই ফিরবো না। আমার কি মনে হয় জানো তো, বাবাকে না পিসিমণি আর দেবনাথ বাবু কোথাও একটা লুকিয়ে রেখেছে। আপনি পাগল হয়েছেন নাকি? আপনি ওখানে একা যাবেন? ওরা আপনাকে একা পেলে ছেড়ে দেবে। শোনো মুন্নাদা, ওরা যদি কোনোভাবে বুঝতে পারে না যে তুমি এতদিন আমার কথা মতো অভিনয় করছিলে, তাহলে কিন্তু খুব বড় সর্বনাশ হয়ে যাবে। আপনি পাগল হয়েছেন মোদি? আমি ওখানে আপনাকে একা ছেড়ে দেবো? শুধু তুমি একটু সজাগ থেকো, আমি সব ব্যবস্থা করে রেখেছি। দেখো যদি আমি ঘণ্টাখানেকের মধ্যে ফিরে না এসেছি, তাহলে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, কিন্তু তার আগে কিছু করতে যাও না। আচ্ছা এটা কিরকম কথা হলো বৌদি? মুন্নাদা তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, দেখবে আমি একেবারে ঠিক কথা বলছি। ঠিক আছে আমি পুরোপুরি রেডি হয়ে থাকবো, আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করেন আমি স্টার্ট করে মিস কল করে দেবো। আমার মিসড কল, ভালো কথা মনে করেছো তো, আমাকে তো ফোন কর, কিন্তু ফোনটা আমি বেরোচ্ছি, আগে দেবনাথ বাবুর অফিসেই যাব, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। আমার বাবা কোথায়? কি হলো বলুন, আমার বাবা কোথায়? আপনি যা বলবেন আমি করতে রাজি আছি, শুধু বলুন আমার বাবা কোথায়। আশ্চর্য তো, হাসছেন কেন? আমি সত্যি বলছি, আপনি আপনি যা বলবেন আমি করতে রাজি আছি, শুধু শুধু আমার বাবাকে ফেরত চাই, বলুন আমার বাবা কোথায়। চালে ভুল করে ফেলেছ, বুঝলেন দেবু বাবু? ঠিক বলেছো, শুধু চালে নয়, চালে ডালে তরকারিতে এমনকি চাটনি পায়েছো ভুল করে ফেলেছি। তা যা বলেছেন, চাটনি পায়েস সবই ভুল করে ফেলেছে। বিরা বাবাকে খুঁজতে এসে তুমি কোথায় এসে পড়লে? কেন, কি বলতে চাইছেন কি আপনারা? না 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 না, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই মীরা। আমি তো তোমাকে বারবার বলেছি, রোজ বলছি, এখনো বলছি, শুধু একবার, শুধু একবার তুমি আমার কাছে চলে এসো, তারপর দেখবে আর তোমার কোনো চিন্তা নেই। দেবু বাবু আপনি কিন্তু আমার দুরবস্থার সুযোগ নিচ্ছেন। আমি কোথায় নিচ্ছি? আরে কোথায় নিচ্ছি মীরা, সুযোগটা তো তুমি আমাকে করে দিলে। কি পিসিমণি, তাই তো? ও নিজেকে খুব বেশি সেয়ানা বলি মনে করে, তাই পাকামো করি এখানে চলি এসেছে। জানে না তো যে বাপেরও বাপ আছে। হ্যাঁ
একেবারে গাড্ডা এসে তবে ধরা দিলে? বলেছিস বঙ্কা, গাড্ডায়। Ha 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 ha